আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা, দুনিয়া ও পরকালের শান্তি কামনা ধর্মপ্রাণ মুসল্লিদের। ব্রিটিশ আইনে নয়, পার্বত্য এলাকার ভূমি মালিকানা হবে দেশীয় আইনে বললেন প্রধানমন্ত্রী, জানালেন শান্তি চুক্তির 80% বাস্তবায়ন হয়েছে। এবং পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেগে উঠেছে চর বিজয়, পর্যটন শিল্পে নব দিগন্তের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। স্রষ্টাকে রাজি খুশি করতে মোনাজাতের চোখে জলে মুক্তি চাইলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইমান আমল আর আখলাকের বয়ানে মুখর চলতি বছরের ধর্মীয় এই সম্মেলনের ইতি ঘটল মোনাজাতের মধ্য দিয়ে। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত, ছবি তুলেছেন নিহার নন্দী, সঙ্গে ছিলেন টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধান। দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিদের এই কাফেলা ইজতেমার ময়দান কেন্দ্র করে নানা মত পথের মানুষের গন্তব্য দেশের সর্ববৃহৎ ধর্মীয় সম্মেলন ইজতেমার মাঠে। তুরাগ তীরে বিস্তৃত ময়দানে খিত্তায় খিত্তায় তালিম আর তাশরিকের মধ্য দিয়ে প্রার্থনা করেন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ব নিয়ে। হেদায়েতি বয়ান আর ইবাদত বন্দিগিতে রবের নৈকট্য কামনা করেন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। নিজেকে শুদ্ধ করার জন্য, বিশুদ্ধ করার জন্য যে একটা সুবিধা বা পন্থা, এই পন্থা আমরা এখান থেকে অবলম্বন করতেছি, প্লাস সাথে সাথে আমরা সমাজে ছড়িয়ে যেয়ে তারপরে আমরা এটার উপরে দাওয়াত দিতেছি। আল্লাহর কাছে দোয়া করা যে আমাদের দেশে যাতে শান্তি হয়, ফেসনা ভাজা দূর হয়, দেশে শান্তি চাম, নিজের শরীরের জন্য সুস্থতা কামনা করুম, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া কামনা করুম। দিগন্তের বিস্তৃতি ছাড়িয়ে যায় মুসল্লিদের মোনাজাতের আওয়াজ। মুসল্লিরা পাপ মোচন আর ধর্মীয় অনুশাসনের জীবন বিধান চাইলেন জোর হাত তুলে। এখান থেকে জেনে আমরা বাহিরে গিয়ে অন্য কাউকে জানানোর জন্য আমরা ইস্তেমাতে আসি এবং গুনামাফের জন্য আমরা ইস্তেমাতে আসি। আমরা তো ইসলামের অনেক কিছু জানি না, এই জন্য ভবিষ্যতের জন্য আমরা ইসলাম সম্বন্ধে অভিজ্ঞতা হয়ে ইসলামের অনুসরণ করে চলতে পারি, সেজন্য আমরা এখানে আসা। মাওলানা জুবায়ের করা বাংলা মুনাজাত ছুঁয়ে যায় লাখো মুসল্লির হৃদয়, চোখের জলে অতীত কৃতকর্মের জন্য দোয়া চাইলেন তারা। দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল ইজতেমার 53তম আসরের, অপেক্ষা এখন 54তম বিশ্ব ইজতেমার। ইসলামের শাশ্বত বাণীকে মানবতার মাঝে পৌঁছে দেয়াই দাওয়াতে তাবলিগের মূল মেহনত। ইজতেমা থেকে বিশুদ্ধ জ্ঞান আহরণ করে তা মানুষের মাঝে ধর্মের বাণী হিসেবে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দিলের গুমরাহির বিনাশ এবং অতীতের পাপ থেকে পানাহা চেয়েছেন মহান রাব্বুল আলামিনের কাছে ধর্মপ্রাণ মুসল্লিরা আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ইজতেমা ময়দান, টঙ্গী। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। তবে যানবাহন সংকটে বেশ দুর্ভোগে পড়তে হয়েছে অনেকের, প্রায় প্রতিটি রুটেই ছিল একই চিত্র। পর্যাপ্ত ট্রেন না থাকায় টঙ্গী এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। নজরুল ইসলামের ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। কানাই কানাই পূর্ণ, আসন্ত দূরের কথা, তিল ধারণের জায়গা নেই ট্রেনের সাদে কিংবা বগিতে। ইজতেমা ফেরত মুসলিদের এমন সমস্যা যেন অনেকটাই স্বাভাবিক ঘটনা, এমন চিত্র প্রতি বছরই দেখা যায়। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই যাত্রী হয়ে চেপে বসেছেন ট্রেনের ছাদে। গাড়ি ঘোড়া তো জামদট, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না আর কি ভাই, গাড়ির কারণে ভাই, গাড়ি পাইতেছিলাম না, রাস্তাঘাটের জামের কারণে এই জন্য ট্রেনের সিট পায় না ভিতরে, এই জন্য ছাদে উঠছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এই কারণে সাথে বসে, যেহেতু কষ্ট হয় তারপর আমরা আনন্দ আছি, কষ্টকর মনে হলেও ভালো লাগতেছে, যেহেতু অনেক লোক এখানে উঠছে এই জন্য আমরা সাবধানমূলকভাবে গাড়ি চালাই। আখেরি মোনাজাতের পর থেকেই ভিড় বাড়তে থাকে টঙ্গী ও এয়ারপোর্ট স্টেশনের প্ল্যাটফর্মে, অনেকেই ট্রেনে উঠতে না পেরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে, তো এই কারণে ট্রেনে আর উঠা গেল না। যে অবস্থা এটি বুঝা আমি মনে করছি যে সম্ভব না যাওয়া, আরে পড়ে যাবো আমি কতদূর আসি, আবার নেমে গেছি। ট্রেন বাড়ানোর দরকার,
কারণ এত মানুষের পরিস্থিতি যে মানুষ উঠতে পারে না গাড়িতে, এত ঝামেলা। সড়ক পথেও একই রকম চিত্র। বিভিন্ন রুটে যানবাহনের সংকটের কারণে ইজতেমা ময়দান থেকে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে ফিরেন। আমি ইজতেমা থেকে হেঁটে আসলাম, বিশেষ করে এয়ারপোর্ট রোডের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। মুসল্লিদের যাতায়াতের ক্ষেত্রে যদি কোনো বাসের ব্যবস্থা থাকতো সেটা আরো ভালো হতো। ঢাকা দক্ষিণের দিকে যাওয়ার সময় যদি গাড়িগুলো অ্যাভেলেবেল হইতো তাহলে কোনো সমস্যা ছিল না। তবে বেলা ১২টার পর রাস্তায় যান চলাচলের সংখ্যা বাড়লে কমতে শুরু করে দুর্ভোগ। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী বলেন, ব্রিটিশ আইনে নয়, পার্বত্য এলাকার ভূমি মালিকানা হবে দেশীয় আইনে। সকালে রাজধানীর একটি হোটেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্বত্য এলাকায় ৪০০০তম পাড়া কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখতে শান্তি চুক্তির ৮০% বাস্তবায়ন করেছে সরকার। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় পর্বত বেষ্টিত প্রকৃতির মনোরম সাজে সজ্জিত পার্বত্য অঞ্চল। রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান নিয়ে গঠিত এ অঞ্চল দুর্গম হওয়ায় সবসময় ছিল অবহেলিত। তবে পার্বত্য এলাকায় সুষম উন্নয়ন দিয়ে পার্বত্যবাসীর মুখে হাসি দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যে নেওয়া হয়েছে প্রায় ১০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। দুর্গম পার্বত্য এলাকার শিশু, কিশোর ও নারীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতামূলক বিভিন্ন মৌলিক, মানবিক ও সামাজিক সেবা দেওয়ার জন্য গড়ে তোলা হয় পাড়া কেন্দ্র। সরকারি উদ্যোগে তিন পার্বত্য জেলায় পাড়া কেন্দ্রের সংখ্যা ৪,০০০ পৌঁছানোর মাইলফলক আনুষ্ঠানিকভাবে উদযাপনে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্যান্য এলাকার মতো সমপর্যায়ের সমান সুযোগ ও সুবিধা পাবে পার্বত্যবাসী। এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে ৩০টি প্রতিষ্ঠানের দায়িত্ব হস্তান্তর ও প্রয়োজনীয় জনবল নিয়োগের ক্ষমতা দেয়া হয় বলে জানান তিনি। পাশাপাশি বার্ষিক প্রায় ১,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ও তিন পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভূমি বিরোধ নিষ্পত্তি আইন সংশোধন নিয়েও কথা বলেন তিনি। সেই মানে ব্রিটিশ আমলে করা আইন দিয়ে না, বরং আমাদের সব জায়গায় মানুষ যেন তার ভূমির মালিকানাটা পায়, পার্বত্য অঞ্চলের মানুষ যেন তার ভূমির মালিকানাটা সেইভাবে নিতে পারে, আমরা সেই ব্যবস্থাই করতে চাই। কাজেই ওই মালিকানা তাদের নিজস্ব থাকবে, এটাই আমরা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের সামরিক সিদ্ধান্তে পার্বত্য এলাকায় বাঙালি বসতি স্থাপন করার কারণে দুই দশকের রক্তক্ষয়ী সংঘর্ষ ও দীর্ঘমেয়াদী সংঘাতের সমাপ্তি ঘটিয়েছেন তিনি। ১৯৭৬ সালে যখন এদেশে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা নেয়, তারা ক্ষমতা নিয়ে কিন্তু এই সমস্যাটা আরো প্রকট করে। আমি এই জন্য বলবো যে সমতল ভূমি থেকে বিভিন্ন লোকরে নিয়ে ওখানে বসতি করানোর শুরু করে দেয়, তাদের ক্যাম্পে রাখা হয় এবং সেখানে সংঘাতটা আরও উস্কে দেওয়া হয়। এই যে সমস্যাটা পার্বত্য চট্টগ্রামের, এটা আমি রাজনৈতিক সমস্যা হিসেবে ঘোষণা দিয়েছিলাম এবং রাজনৈতিক সমস্যা ঘোষণা দিয়ে এটা রাজনৈতিক সমাধান কিভাবে করা যেতে পারে সেই উদ্যোগ আমি গ্রহণ করি। পরে ভিডিও কনফারেন্সে পার্বত্য অঞ্চলের বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। ভালো, আপনি কেমন আছেন? ভালো। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত দুজন ডাকাত দলের সদস্য। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১২ বাজার এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় এখনও জানা যায়নি। সাতক্ষীরার কলারয় উপজেলার তিতলিচাড়া বটতলা এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে মারা গেছে একজন। হবিগঞ্জ সদরের কাশীপুর গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি দেখতে দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়ার বালুখালী সহ বিভিন্ন আশ্রয় শিবির ঘুরে দেখেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হিলি। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বালুখালী আশ্রয় শিবিরের বিভিন্ন ব্লকে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার কাছে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরেন নির্যাতিত রোহিঙ্গারা। আন্তর্জাতিক অভিবাসন সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। আগামীকালও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে জাতিসংঘের বিশেষ দূতের।
চাকুরি জাতীয়করণ করা সহ বেশ কয়েকটি দাবিতে বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। কুড়িগ্রামে 269টি ক্লিনিকে অবস্থান কর্মসূচি হয়। গাইবান্ধায়ও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট হয়। যশোরের সদর উপজেলা চত্বরে এ কর্মসূচি হয়। 23টি ক্লিনিকে অবস্থান কর্মসূচি হয় ঝালকাঠি সদরে। মাগুরায় অবস্থান কর্মসূচি করা হয়। পঞ্চগড় নড়াইলে অবস্থান ও কর্মবিরতি পালিত হয়। ভোলায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করা হয়। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেগে উঠেছে নতুন একটি চর। গেল বছর ডিসেম্বরে চরটি জেগে ওঠায় পর্যটকরা চরটির নাম রেখেছেন চর বিজয়। অতিথি পাখি আর লাল কাঁকড়ার অবাধ বিচরণ রয়েছে চরটিতে। পরিকল্পিত ব্যবহার, বনায়ন এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের সমন্বিত কার্যক্রম নেওয়া হলে চর বিজয় পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন স্থানীয়রা। পটুয়াখালী স্টাফ রিপোর্টার মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিবলি। পটুয়াখালীর কুয়াকাটা থেকে মাত্র 30 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের অভ্যন্তরে অথই জলের মাঝে জেগে উঠেছে এই চরটি। জেলেরা এ চরটিকে হাইট চর নামে ডাকলেও বিজয়ের মাস ডিসেম্বরে এ চরটি জেগে উঠায় পর্যটক প্রেমীরা এ চরটির নাম দেন বিজয় চর। 5,000 একর আয়তন বিশিষ্ট এই বিজয় চরটি বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকলেও শীত মৌসুমে জেগে ওঠে। এ চরে মানুষের বিচরণ কম থাকায় শীতে এখানে সমাগম ঘটে হাজারো অতিথি পাখির, দেখা যায় লাল কাঁকড়াও। খুব বেশি ভালো লাগলো যে বোটে চড়ে 2 ঘন্টার পথ এসে মাঝখানে দ্বীপের মতো চর জেগেছে। চর বিজয়কে বনায়ন করা উচিত এবং চর বিজয়ে যেন পর্যটকরা আসতে পারে সেদিকে প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত। পরিকল্পিত ব্যবহার, বনায়ন এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের সমন্বিত কার্যক্রম নেওয়া হলে চর বিজয় পর্যটন শিল্পে যোগ করবে নতুন মাত্রা। জীব বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে এটা বন বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে সেটি মনে হয় করতে পারলে বেশি ভালো হবে। যে এই পাখি এভাবেই এখানে যেন থাকতে পারে, বিচরণ ক্ষেত্রেও যেন থাকে সবসময় এবং লাল কাঁকড়াও যেন এভাবে থাকে, কোনো কিছু যেন নষ্ট না হয়। ইতিমধ্যে চরটি পরিদর্শন করে সীমানা নির্ধারণ করেছেন জেলা প্রশাসক। জানালেন চরটিকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা কথা। সামনের দিনগুলোতে বড় রকমের একটা পরিকল্পনা এখানে আসবে, যার মধ্য দিয়ে আমাদের সকলের জন্য অর্থনৈতিক উন্নয়ন বলি এবং সকল দিক থেকেই আমরা একটা ভালো একটা পরিকল্পনা এখানে নিতে পারব। চর বিজয়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে দেশের পর্যটন শিল্পে যেমন নতুনত্ব আসবে তেমনি বাড়বে সরকারের আদর্শ। নুমান শিবলি, আরটিভি। জেলা সংবাদের শেষ ভাগে আমরা, শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা। দুনিয়া ও পরকালে শান্তি কামনা ধর্মপ্রাণ মুসল্লিদের। ব্রিটিশ আইনে নয়, পার্বত্য এলাকার ভূমি মালিকানা হবে দেশীয় আইনে বললেন প্রধানমন্ত্রী। জানালেন শান্তি চুক্তির 80% বাস্তবায়ন হয়েছে। এবং পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেগে উঠেছে চর বিজয়, পর্যটন শিল্পে নবদিগন্তের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। জেলা সংবাদ এ পর্যন্তই। আর টিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আর টিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।